লোকসভা নির্বাচন যতই এগিয়ে আসছে ততই ইন্ডিয়া জোটে শক্তি ক্ষয়ের আভাস মিলছে আজকের ভার্চুয়াল বৈঠকে যোগ দেয়নি তৃণমূল কংগ্রেস সূত্রের খবর এদিনের বৈঠকে চোদ্দটি রাজনৈতিক দল যোগ দিয়েছিল তবে আসন ভাগাভাগি নিয়ে চূড়ান্ত কোনো সিদ্ধান্ত এদিনও হয়নি প্রধানমন্ত্রী পদ প্রার্থী ঠিক করা নিয়েও জোটে যে মতানৈক্য রয়েছে সেই ইঙ্গিত মিলতে শুরু করেছে এনসিপি সুপ্রিমো শরদ পাওয়ার মুম্বাই থেকে ভিডিও কনফারেন্সে যোগ দিয়েছিলেন বৈঠকের পর তিনি সংবাদ মাধ্যমে জানান কয়েকজন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গেকে জোটের সভাপতি হিসেবে দেখতে চেয়েছেন নীতিশ কুমারকে জোটের আহ্বায়ক করার প্রস্তাব এলেও তিনি রাজি হননি এখন সেটির প্রয়োজন নেই বলে সরকারিভাবে এদিন অবশ্য খার্গের নাম ঘোষণা করা হয়নি ইন্ডিয়া জোটের তরফে আহ্বায়ক কাকে ঠিক করা হবে তা নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় নীতিশ কুমার অখিলেশ যাদবের সঙ্গে কংগ্রেস নেতারা কথা বলবেন বলে এদিনের বৈঠকে সিদ্ধান্ত হয়েছে বলে সূত্র মারফত জানা গিয়েছে ইন্ডিয়া জোট কাকে প্রধানমন্ত্রী পদ প্রার্থী করবে সেটাই এখনও চূড়ান্ত হয়নি শরদ বলেন কাউকে মুখ করে নির্বাচনে যাওয়ার প্রয়োজন রয়েছে বলে মনে করি না ইন্ডিয়া জোটের নামেই ভোট চাইতে হবে শরদ পাওয়ার জোরের সঙ্গেই বলেন দেশকে বিকল্প উপহার দেওয়ার ক্ষমতা জোটের রয়েছে জনতা পার্টির ছত্র মোরা রোজি দেশাইয়ের প্রধানমন্ত্রী হওয়ার উদাহরণও এদিন উল্লেখ করেন পাওয়ার সেই উনিশশো সালের নির্বাচনে দেশাইকে প্রধানমন্ত্রী মুখ করা হয়নি তারপরেও তিনি প্রধানমন্ত্রী হয়েছিলেন রাজনৈতিক মহলের অভিমত খার্গেকে ইন্ডিয়া জোটের সভাপতির দায়িত্ব দেওয়া হলেও তাকে প্রধানমন্ত্রী করার বিষয়ে আপত্তি থাকবে জোটের অন্দরেই যদিও পাওয়ারের দাবি জোটের মধ্যে কোনো মতানৈক্য নেই প্রধানমন্ত্রী পদ প্রার্থী ঠিক করা নিয়ে ইন্ডিয়া জোটে মতানৈক্যের যে খবর সংবাদ মাধ্যমে প্রকাশিত হয়েছে তাকে ভিত্তিহীন বলেই দাবি করেছেন পাওয়ার তিনি জানান শীঘ্রই বিভিন্ন রাজ্যে আসন ভাগাভাগির বিষয়ে আলোচনা শুরু হবে রাম মন্দির উদ্বোধনে যাচ্ছে না কংগ্রেস এ নিয়ে চলছে রাজনৈতিক চাপান উত্তর পাওয়ার বলেন কংগ্রেস রাম মন্দির উদ্বোধনে যাচ্ছে না বলে সমালোচনা করা হচ্ছে কিন্তু মন্দির নির্মাণের কাজ তো এখনও শেষ হয়নি রাম মন্দির নির্মাণের বিরোধিতা কেউ করছে না কিন্তু যেটা চলছে তা দেখে বোঝাই যাচ্ছে লোকসভা নির্বাচনকে মাথায় রেখেই রাম মন্দির উদ্বোধন হচ্ছে